ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, নৃত্যশিল্পী এবং প্রাক্তন রাজনীতিবিদ গোবিন্দ অরুণ আহুজা। তিনি পেশাগতভাবে গোবিন্দা নামেই পরিচিত। তিনি হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য বিখ্যাত। তিনি 1963 সালের 21 ডিসেম্বর এক হিন্দু পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রাক্তন অভিনেতা অরুণ আহুজা ও মাতা অভিনেত্রী নির্মলা দেবী। গোবিন্দার ভাই, বোন, 6 ভাগ্নে ও 2 ভাতিজি এবং 1 শ্যালক বিনোদন শিল্পের সাথে জড়িত। গোবিন্দার মা উত্তরপ্রদেশের বানারসির বাসিন্দা। অরুণ 1930-এর দশকের শেষের দিকে অভিনেতা হওয়ার জন্য বর্তমান পাকিস্তানের পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিলেন। তিনি 1940 সালে মেহবুব খানের ঔরত ছবিতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাদের 6 সন্তানের মধ্যে গোবিন্দা সর্বকনিষ্ঠ। গোবিন্দা ভাষাইয়ের ভারতক কলেজ থেকে বিকম ডিগ্রি লাভ করার পর তার বাবা চলচ্চিত্রে কেরিয়ার গড়ার পরামর্শ দেন। গোবিন্দা 1986 সালে তার মামা আনন্দ সিং পরিচালিত তানবদন চলচ্চিত্রে খুশবুর বিপরীতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ইলছাম, যা বক্স অফিসে সাফল্য লাভ করে। একই বছর তার লাভ 86 ছবিটিও হিট হয়। তিনি 1980-এর দশকে অ্যাকশন এবং ডান্স হিরো হিসেবে শুরু করেন এবং হাতিয়া, জিতে হে শানসে, দু কয়েদি, হাম প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। 1990-এর দশকে তিনি নিজেকে কমিক হিরো হিসেবে তুলে ধরেন এবং শোলে ওর শবনম, আখি, রাজাবাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, দিওয়ানা মাস্তানা, দুলহে রাজা, বড়ে মিয়া ছোটে মিয়া, আনারি নাম্বার 1 এবং জুরি নাম্বার 1 চলচ্চিত্রে কাজ করেন। তিনি হাসিনা মান জায়েগি এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং সাজন চলে শ্বশুরাল এর জন্য বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2000 সালের চলচ্চিত্র হাতকার দে আপনিতে তিনি 6টি ভূমিকায় অভিনয় করেছিলেন। 2000-এর দশকে বেশ কয়েকটি অসফল চলচ্চিত্রের পর তার বাণিজ্যিক হিটগুলির মধ্যে রয়েছে ভাগম ভাগ, পার্টনার এবং হলিডে। এই ছবিগুলিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 2015 সালে গোবিন্দ জিটিভির রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমসের সিজন 2 এর বিচারক হয়েছিলেন, যা সেই সময়ে সর্বোচ্চ টিআরপি পেয়েছিল। তিনি 165টিরও বেশি হিন্দি ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন। তিনি 2টি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং 1টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। 1999 সালের জুন মাসে বিবিসি নিউজ অনলাইন পোল দ্বারা তিনি গত 1000 বছরের শ্রেষ্ঠ মঞ্চ বা পর্দার তারকার মধ্যে 10ম নির্বাচিত হন। গোবিন্দ 2004 থেকে 2009 সাল পর্যন্ত ভারতের সংসদ সদস্য ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য হিসেবে তিনি 2004 সালের লোকসভা নির্বাচনে ভারতের মহারাষ্ট্রের উত্তর মুম্বাই নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টির রাম নায়েককে পরাজিত করেছিলেন। 2009 সালের সাধারণ নির্বাচনে তিনি অভিনয়ে মনোনিবেশ করার জন্য রাজনীতি ছাড়েন। ব্যক্তিজীবনে তিনি সুনিতা মুঞ্জালকে ভালোবেসে 1987 সালে বিয়ে করেন। তাদের বিয়ে 4 বছর গোপন করে রাখা হয়েছিল। তাদের 2টি সন্তান রয়েছে, কন্যা টিনা আহুজা ও পুত্র যশবর্ধন। টিনা 2015 সালে সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। 2008 সালের জানুয়ারিতে মানি হ্যায় তো হানি হ্যায় এর সেটে গোবিন্দ এক জুনিয়র অভিনেতা সন্তোষ রায়কে চড় মেরেছিলেন। 2009 সালে রায় আদালতে গোবিন্দের বিরুদ্ধে লাঞ্ছনা ও অপরাধের অভিযোগে মামলা করেন। 2013 সালে আদালত রায়ের বিরুদ্ধে রায় দেয়। 2014 সালে রায় মামলাটি সুপ্রিম কোর্টে তোলেন এবং বলেন যে তিনি একজন অভিনেতা হওয়ার জন্য মুম্বাইয়ে এসেছিলেন এবং গোবিন্দের দ্বারা চড় মারার পর তিনি খুবই অপমানিত বোধ করছেন। তিনি গত 6 বছরে অ্যাটর্নি ফি বাবদ 5-6 লক্ষ রুপি খরচ করে ফেলেছেন। যেহেতু অভিনেতা ক্ষমা চাননি, তাই তিনি আদালতে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ। 2015 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট গোবিন্দাকে চড় মারার জন্য রায়ের কাছে ক্ষমা চাইতে এবং 2 সপ্তাহের মধ্যে আদালতের বাইরে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে বলে। অভিনেতা বলেন যে তিনি আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন এবং তিনি রায়ের লিখিত কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবেন।